পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা, আপনার আশেপাশে এমন কেউ আছেন যারা সবসময় আপনার ক্ষতি করতে চায়, যারা সবসময় আপনাকে বিপর্যস্ত করতে চায়, আপনাকে সবসময় বিভিন্ন রকম সমস্যায় ফেলতে চায়, বা আপনার গৃহের যাতে অমঙ্গল হয়, যাতে বাধা গ্রহদোষ আপনার গৃহের ওপর আছড়ে পড়ে, সেই কর্মটা যদি করতে চায় তাহলে কিন্তু আপনারা অতি অবশ্যই এই বিশেষ কাজটি যথাযথভাবে পালন করুন। না হলে কিন্তু বড় বিপদ আপনার গৃহের ওপর আছড়ে পড়বে, আপনার সমস্যা বাধা বেড়ে যাবে, যে কোনো কাজ করতে যাবেন তাতেই বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে সেই কাজটা পণ্ড হবে। এছাড়া আপনার কিন্তু পাওয়া জিনিস, অর্থাৎ যে জিনিসটা আপনার একদম লাভ সম্ভব, যেটা আপনি পাবেনই, সেই জিনিসটাও হাতছাড়া হয়ে যাবে। তাই এই শত্রুদের হাত থেকে বাঁচতে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একটি বিশেষ বিধান আমাদেরকে দিয়েছেন। যারা এরকমটা করবে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে যদি আপনি পূর্ণরূপে এই বিশেষ কর্মটা পালন করতে পারেন। এছাড়া জ্যোতিষশাস্ত্র মানে একটি বিশেষ কর্ম আপনারা করবেন, যেটাতেও কিন্তু বিশেষ ফল লাভ করবেন। দেখুন, যে সমস্ত শত্রু আপনার ক্ষতি করতে চায়, আপনার গৃহের আশেপাশে দেখবেন অনেক কিছু করার চেষ্টা করে, অনেকে দেখবেন জাদু টোটকা করার চেষ্টা করেন, অনেকে আবার আছেন যারা রাত্রেবেলা ঘুরে ঘুরে আপনার গৃহের চারদিকে তন্ত্রমন্ত্র মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করে, অর্থাৎ আপনার বাস্তুর মধ্যে বিভিন্ন রকম সমস্যা তৈরি করার চেষ্টা করেন। এগুলো কিন্তু বর্তমানেও বেশ কিছু মানুষ করেন। তো এই সমস্ত দিক থেকে বাঁচতে গেলে আমাদেরকে কিন্তু নিজেদেরকে আগে শক্তিশালী হয়ে উঠতে হবে। কেননা যারা আপনার শত্রু তারা আপনার থেকে শক্তিশালী হয়ে গেলে তারা কিন্তু বেশি করে ক্ষতি করতে থাকবে। তো তাদের থেকে যদি আপনি পাওয়ারফুল হন তো তাদের ক্ষতি আপনার গায়ে আর লাগবে না। দেখবেন যারা সবসময় আপনাকে বিপদে ফেলতে চায়, আপনাকে দুঃখ, যারা আপনার দুঃখ দেখলে আনন্দ লাভ করে, তারা কিন্তু সদা সর্বদা চাইবে আপনার গৃহেও যেন অশান্তি আসুক, বাধা বিপত্তি রোগ শোক আপনার গৃহে যেন সবসময় লেগে থাকে, অর্থাৎ আপনি যেন সবসময় ডমিনেট হয়ে থাকেন, সবসময় যেন আপনার জীবন অস্থির হয়ে থাকে। এটা কিন্তু মাথায় রাখতে হবে সবার আগে। তা সেই শত্রুদের মোকাবিলা করতে গেলে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে বললেন, সাধনাটা ঠিকভাবে করো। এই সাধনার মধ্য দিয়ে আমরা কিন্তু প্রকৃত মহাশক্তি লাভ করব। তখন দেখবেন শত্রুর বাবার ক্ষমতা হবে না আপনাকে কিছু করে। যে যতই জাদু টোটকা করুক না কেন, যে যতই ওই রাত জেগে জেগে আপনার গৃহের চারদিকে বিভিন্ন রকম তন্ত্রমন্ত্র করার চেষ্টা করুক না কেন, কিছু করতে পারবে না আপনি যদি পূর্ণ সাধনাটা যথাযথভাবে পালন করতে পারেন। এই সাধনার যে জোর, এই যে নাম জপের যে জোর, এই সাধনা যে পুণ্যফল, সেই পুণ্যফল গুণে ওই সমস্ত কিছু ধুলোকুটির মতো উড়ে যাবে। আর একটা কথা জানবেন, আপনি সাধক মানুষ, সাধক মানুষের ক্ষতি কিন্তু সহজে কেউ করতে পারে না। আর যারা করছে তারা কিন্তু সাধনার মধ্যে থাকে না, তারা শুধু ক্ষতির সাধনা করতে থাকে, কিভাবে লোককে ক্ষতি করব। তো সেই ক্ষতির সাধনা কাজে আসে না ভগবানের সাধনার কাছে। ভগবানের সাধনা করলে সদা সর্বদা যে পুণ্যফল লাভ হবে সেই পুণ্যফলগুলো সমস্ত কিছু কেটে যাবে। যারা আপনার শত্রু হচ্ছে, যারা আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, তারা কিন্তু ভগবানের ধার ধারেন না, এটা সবসময় লক্ষ্য রাখবেন। হ্যাঁ, বাইরে অনেক কিছু করে দেখান, বাইরে দেখবেন তো যারা দ্বিচারিতা করে বেড়ান, যারা অন্যের ক্ষতি সাধন করার চেষ্টা করে বেড়ান, তারা প্রকৃতপক্ষে অন্যের ক্ষতি সহজে করতে পারেন। হ্যাঁ, যদি আমরা দুর্বল না হই। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, সাধনা তো আমরা করছি কিন্তু সাধনা করতে গিয়ে বিভিন্ন রকম বাধা সৃষ্টি হচ্ছে, সাধনা করতে গিয়ে মনটা অস্থির হয়ে যাচ্ছে, এই যে সংসারের অশান্তি বাধা সমস্যা এগুলো থেকে মুক্ত হতে পারছি না, এগুলো যেন আমাদের সাধনাকে আরও বিপর্যস্ত করে তুলছে, এর থেকে কিভাবে মুক্তি পাবো। সবার প্রথম একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, সাধনা করতে গেলে বাধা আসবেই, এর কারণ আছে। আপনি যদি সহজেই সাধনাটাকে করতে পারেন
তাহলে তো সাধনার প্রতি ভক্তি শ্রদ্ধা আপনার আসবে না। সহজে যে জিনিসটা পাওয়া যায় সেটার প্রতি টান কিন্তু কম থাকে, ভক্তি কম থাকে। যেটা যত কঠিনভাবে পাবেন তার ক্ষমতা কিন্তু তত বেশি, তার পাওয়ার কিন্তু তত বেশি, তার ফল তত বেশি লাভ সম্ভব। তাই সাধনাটা আমাদের কষ্ট করে, ভক্তি করে, শ্রদ্ধা করে পালন করতে হয়। কষ্টকে উপেক্ষা করে করতে হবে। যতই বাধা আসুক না কেন, যতই সমস্যা আসুক না কেন, সংসারে অশান্তি আসুক না কেন, সমস্ত কিছুকে দূর করেও কিন্তু সাধনা করতে হবে। তো এই সাধনা কিভাবে করতে হবে, এক দাদা শ্রী শ্রী ঠাকুরের নিকট প্রশ্ন করেছিলেন। সেই দাদাটি শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, ঠাকুর আমার মনে বড়ই অশান্তি উপস্থিত হয়েছে। ধনবান পিতার ছেলে, ধনীর জামাতা, আমার স্ত্রী পুত্র সন্তান, তাদেরকে ফেলে এখানে এসে সাধনাদি করে মনটা হয়তো শান্ত হচ্ছে, কিন্তু কিন্তু এই মনটা এত চঞ্চল হয়ে গিয়েছে যে জপ ধ্যান ঠিক মতো করতে পারছি না। আমার বাড়িতে পিতা মাতা স্ত্রী ইত্যাদির কাছেও যেতে ইচ্ছা করে না। যতক্ষণ আপনার সামনে থাকি ততক্ষণ ভালো, একদণ্ড অন্তরালে গেলেই মন অস্থির, সাধন করতে অনিচ্ছা। শ্রী ঠাকুর বলেন, এ সাধন করতে আরম্ভ করলে মনের গুণে শরীর মনে এমন ধারা বইতে থাকে যে প্রথমটা অস্থির করেই তোলে, কি করি কোথায় যাই ছুটে বেড়াই এমনি বোধ হয়। কিন্তু তাতে চঞ্চল না হয়ে একটু সহ্য করে সাধন ধরে থাকলেই ক্রমে মন শান্ত হয়ে আসবে। ক্রমে ক্রমে মনের সঞ্চিত সংস্কারগুলির ছবি একে একে ধ্যানকালে প্রত্যক্ষ হবে। কত ধনজন স্ত্রী সুখকর সব জিনিস, কত বীভৎস বিভীষিকা, কত দুঃখজনক ভীতিপ্রদ ঘটনা ইত্যাদি নানারূপ সংস্কারজাত দর্শন উপস্থিত হবে, তাতেও চঞ্চল হতে নাই, সহ্য করে সাধন করে যেতে হয়। তবে এখন ওসব অবস্থায় আর আগের মতো বহুদিন ধরে ভুগতে হয় না, অতি সহজে অতি সত্বর এই সব অবস্থা পরমপিতার কৃপায় এখানে যারা আসে তাদের কেটে যায়। যারা গৃহের মধ্যে থেকে সামান্যতম সাধন ভজন করে তাদেরও কেটে যায়। তারা কিন্তু পরমপিতার আশীর্বাদ লাভ করে সাধনাটা ঠিক ঠিকভাবে করতে পারেন। সামান্যকাল একটু ধৈর্য ধরে থাকলেই হয়। তারপর উপস্থিত হয় পঞ্চতত্ত্ব, ক্ষিতি অপ তেজ মরুদ বোম তত্ত্বের দর্শন, কত কত ছবি সেসব, আগত জলরাশি ভীষণ অনল ইত্যাদিও পরপর, তারপর দেব দেবী চন্দ্র সূর্য আকাশ আদি উদিত হতে থাকে, কতরূপ জ্যোতি দর্শন হয়, ক্রমে উচ্চ থেকে উচ্চতর লোকের দেবতা প্রিসাইডিং ডায়েটি এবং ধ্বনি জেগে ওঠে। তারপরে এমন হয় যে সাধারণ অবস্থাতেই কত দেবমূর্তি দর্শন এবং ধ্বনি শ্রুত হয়। আমাকে শ্রীকৃষ্ণ কত যে জ্বালিয়েছে তার কি বলবো, সহজভাবে সাদা চোখে কতবার শ্রীকৃষ্ণ দেখেছি, বাঁশি বাজাচ্ছে শুনছি, কিছুতেই ছাড়ে না, কত ভাব করে কত ভালোবাসে, ওতেই যেন আটকে রাখতে চায়, উচ্চতর সাক্ষাৎকার করতে আর যেন দেয় না, এইরূপ আর কি। তো আমাদের সাধনাটাকে ওই লেভেলে নিয়ে যেতে হবে। এমনতর সাধনার মধ্য দিয়ে আমরা যে মহাশক্তি লাভ করতে পারব, সেই মহাশক্তির কাছে এই সমস্ত আবাল শত্রুদের ক্ষমতা কিছুই নয়। এই সমস্ত আবাল শত্রুরা আপনার কিছু করতে পারবে না। বর্তমানে ভালো মানুষের শত্রু সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। যিনি যত বেশি সাধন ভজনে নিজেদেরকে নিমজ্জিত করার চেষ্টা করছেন তাদের শত্রু কিন্তু বেড়ে যাচ্ছে। তো তার থেকে মুক্তি পেতে ভগবান কিন্তু আমাদেরকে এই বিধান দিয়েছেন, পরম দয়াল স্বয়ং তাঁর শ্রীমুখে এই বিধান আমাদেরকে দিলেন। তাহলে সেই লেভেলের সাধনাটা আমাদের করতে হবে এবং তখন আমরা শত্রুকে ছুঁড়ে ফেলে দিতে পারবো। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে সাধনার কথা বললেন, এই যে সাধনা করতে গিয়ে আমাদের মন অস্থির হয়, আমরা ভাবি মন তো কিছুতেই বসতে চায় না, সাধন করবে কিভাবে, তার উত্তর যে তিনি দিলেন, আশা করি আমরা কিন্তু সাধন ভজনটা এবার ঠিকভাবে পালন করব। নাম জপ করতে বসলেই কয়েক সেকেন্ডের মধ্যে যে বিভিন্ন রকম চিন্তা আসে, এই চিন্তাকে দূর করার জন্য পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সহজভাবে বললেন যে চিন্তা যতই আসুক না কেন, যেই চিন্তা আসবে সঙ্গে সঙ্গে পরম দয়ালের নাম আরো বেশি করে করতে হবে, সঙ্গে সঙ্গে পরম দয়ালের যে চক্র ফটো সেটাকে কিন্তু আমাদের যে তৃতীয় নয়ন, এই তৃতীয় নয়নের সামনে রাখতে হবে, তাহলে চিন্তামুক্ত সহজে হতে পারবেন। আমি যেটা করি, তবে নাম করতে করতে চিন্তা আসলে আপনারা কিন্তু আরো একটি বিশেষ কাজ করতে পারেন, সেটা হলো যখন আপনি নাম করতে বসলেন তখন সবার প্রথম পরম দয়ালকে আপনারা দু চোখ ধরে দর্শন করুন। মানে নেয়ার আগে, চক্রফটো নেয়ার আগে আপনারা পরম দয়ালকে দেখতে থাকুন দু চোখ ভরে, চোখ থেকে জল আসুক তাও ভালো, ততক্ষণ পর্যন্ত এক ঠায় পরম দয়ালের দিকে তাকিয়ে থাকুন, তারপর আস্তে আস্তে চোখটা বন্ধ করুন এবং চক্রফটোকে চোখের সামনে ধরুন, ধরে পরম দয়ালের নামটা জপ করতে থাকুন। এমনভাবে নাম জপ করুন যেন প্রত্যেকটা নাম আপনি নিজের কানে শুনতে পাচ্ছেন, কিন্তু জোরে জোরে নয়, মানে নিজে উপলব্ধি করছেন যে আপনি নাম জপ করছেন।
নাম জপ করছেন, এইভাবে উপলব্ধি করতে থাকুন প্রত্যেকটা নাম। তাড়াহুড়ো কিন্তু করবেন না, ধীরে 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 নাম জপ করুন এবং মস্তিষ্ক যেন সেই নামটা পৌঁছাতে পারে, আপনি যেন অনুভব করতে পারেন যে আপনি নাম করছেন, কোনো চিন্তা প্রবেশ করতে পারবে না। আর আমাদের মন বর্তমানে চঞ্চল, এক মিনিটের মধ্যেই যে কত চিন্তা চলে আসে তার ইয়ত্তা নেই, তো এইটা টাইমিংটা বাড়াতে হবে, নাম জপের টাইমিং বাড়াতে হবে। পরমদাল বলছেন এরকম চিন্তা অনেক আসবে, বাজে চিন্তা আসবে, বাজে বাজে দৃশ্য চোখের সামনে ভাসতে পারে, ওইগুলোই তো আগে আমাদের দূর করতে হবে, ওগুলো তো আমাদের মানসপটে ঢুকে আছে, ধ্যানের মধ্য দিয়ে ওগুলোই তো আগে বার করতে হবে, তবে তো আপনি পূর্ণ লাভ করতে পারবেন। তো ধ্যানের মধ্য দিয়ে যখন বাজে চিন্তা আসে সেটাকে খারাপ ভাববেন না, ভাববেন যে ওগুলো মনের মধ্যে বাসা বেঁধেছিল, এই আবর্জনাগুলো, ওগুলো আপনার মন থেকে বার হয়ে যাচ্ছে, সেটা যত যাবে ততই আপনার জন্য মঙ্গল। আর ওগুলো গিয়ে গিয়ে এক সময় দেখবেন ভগবানকে চোখের সামনে দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমাদের সাধনাটা সম্পন্ন করতে হবে। এবার চলুন, জ্যোতিষশাস্ত্র মতে একটি বিশেষ কাজের কথা বলা হয়েছে। জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে যদি প্রচুর শত্রুর উৎপাত হয়, যদি তন্ত্রমন্ত্র সাধনবিদ্যা করে আপনার গৃহকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, তাহলে তো এবার জ্যোতিষশাস্ত্র মানে যে বিশেষ কাজটি আমাদের প্রত্যেকেরই করতে হবে, সেটির জন্য প্রথমেই আপনারা তিনটে লেবু নেবেন, একটু সিঁদুর নেবেন, ছটা কাঁচা লঙ্কা নেবেন, একটি কালো সুতো বা কার নেবেন, গঙ্গা জল নেবেন এবং একটি সরা আর ছাই কাঠকয়লার গুঁড়ো নেবেন। নিয়ে আপনারা কি করবেন, প্রথমে সরা এবং লঙ্কা লেবুগুলো ভালো করে গঙ্গা জলে ধুইবেন, তারপরে সরাতে একটু ফুটো করে সেই তিনটে লেবু এবং ছটা লঙ্কাগুলোকে, যেমন লঙ্কা লেবু আপনারা বাঁধেন ঘরে ঝোলানোর জন্য, সেইভাবে করে বেঁধে মাথায় কিন্তু সরাটা দেবেন। সেই যেমন হচ্ছে লাইট লাগানো হয়, দেখেন তো, মানে একটা সরার মতো থাকে, তার ভিতরে লাইটটা থাকে, ঠিক সেইভাবে সরার মাঝখানে ফুটো করে তার মধ্যে দিয়ে ওই লঙ্কা লেবুটা ঝুলিয়ে দেবেন। দিয়ে আপনার তারপরে ওই প্রত্যেকটা লেবুতে এবং লঙ্কায় আর ওই সরাতে আপনারা একটি বিশেষ কাজ করবেন। লঙ্কা লেবুতে হচ্ছে সিঁদুরের ওংটা লিখবেন এবং ফোঁটা দেবেন, আর সরাতে সিঁদুর দিয়ে ওং লিখবেন, এবং যে কাঠকয়লার কথা বলেছে সেই কাঠকয়লা দিয়েও কিন্তু আপনারা একটি বিশেষ মন্ত্র লিখবেন। মন্ত্রটি হল নমো হ্লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখ্যং স্তম্ভ জিহাং কিলয় কিলয় পর বুদ্ধিং নাশয় নাশয় নমো হ্লিং বগলামুখী দেবীং স্বাহা। এই মহামন্ত্র আপনারা ওই সোরার গায়ে কিন্তু লিখে দেবেন কাঠকয়লার গুঁড়ো বা ছাই দিয়ে। এরপর ওটি আপনাদের সদর দরজার সামনে টাঙিয়ে দেবেন, শত্রু কিন্তু জ্বালায় ছটফট করতে থাকবে। পরমদয়ালের বলা যে সাধনার নিয়ম, সেই নিয়ম মেনে কিন্তু সাধনা করুন আগে, না হলে মহাফল আপনারা লাভ করতে পারবেন না। অন্যকে ক্ষতি করে নিজের যারা আখের গোছাতে চায় তাদের কোনো দিন ভালো হয় না। সবসময় মানুষকে সঠিকভাবে ভালোবেসে তাদেরকে, তাদের সাহায্য করা, তাদের পাশে থাকা এবং ভগবানকে সাথে নিয়ে চলা প্রত্যেকটা মানুষের কিন্তু মূল ধর্ম হওয়া উচিত। সবার প্রথম ইষ্টের চরণে আশ্রয় নিয়ে ইষ্টের আদেশ নির্দেশ মেনে চলতে হবে এবং তাঁর বলা কর্মগুলো করে সমাজের জন্য কিছু করতে হবে, তাহলেই দেখবেন একজন মানুষ পরিপূর্ণতা লাভ করতে পারেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন। পরমদয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।